পা ধরে সালাম করা এবং পায়ের সাথে পা লাগালে সালাম করার বিধান কি পা লাগলে সালাম করার বিধান কি পা ধরে সালাম করা ইসলামে নাই মোটে নাই কখনো কখনো তারা পায়ে চুম্বন করেছেন কোনো কোনো বর্ণনা আসছে কিন্তু সাহবায়ে কেরম এটা নীতি ছিল না এই জন্য যে জিনিস দুই একবার কেউ করেছে ওইটা দিয়ে দলিল দেওয়া যায় না বরং স্বাভাবিক দলিল ছিল তারা দেখা হলে কি করতেন সালাম দিতেন আর কি করতেন মোসাফা করতেন কোনো দিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফরে সফর থেকে আসছে তখন তারা কি করতেন মহানাকা করতেন দেখা হয়েছে দূর অনেক অনেকদিন পরে মহানাকা করতেন কিন্তু প্রতিদিন দেখা হইলে মনাকা করা শুনত না কিন্তু প্রতিদিন দেখা মুসাফা করা শুনত না করলে কি লাভ গুণা ঝরে যায় গুণা পড়ে যায় সালাম দিলে সব হয় কিন্তু কদম মুসি করলে গুণা হয় বেদা হাতিটা কদম বসিটা বেদা আরেকটা কি পায়ের সাথে পা লাগলে সালাম করা পায়ের সাথে পা লাগলে সালাম করা যাবে না দরকার হলে মাথায় একটা চুমো দিবেন ভুল হয়েছে এটা ভুল কাজ করেছেন তাকে খুশি করে দেন বিনা কারণে তার বিনা কারণে তার সাথে পা লাগাবেন কেন হ্যাঁ কিন্তু এর অসুলে দিয়ে নামাজের মধ্যে পায়ের সাথে পা লাগাবেন বন্ধ করা যাবে না নামাজের মধ্যে পায়ে লাগাতেন রসুল বলেছেন সাহবাই কালাম বলেছেন সাহাবাইকার কি বলতেন আছে বোখারিতে আসে সাহেবী আমাদের একজন তার সাথীর পায়ের সাথে পা লাগিয়ে রাখতো সমস্যা হয়নি না আপনি এটা বেঁধে মনে করতেছেন কেন যারা এটা বলে তা ভুল বলছে তাদেরকে জানতে হবে যে এটা ঠিক নয় কাজটা আল্লাহ হেদায় দান করুন